খাবে আর বাদ দিয়ে ছোবড়া বনাকে রাস্তা মে ছুড়িয়ে ফেলিয়ে দেবে। লেকিন নেই, আমি এসা মাপিক লড়কি না আছি, আমি যা যা বড়ি লড়কি আছি, লেকিন মেরি দিল বহুত উচ্চা। আরে ইসিলিয়ে তো হাম হামারে প্যার কে সাহা জাদা কে লিয়ে প্যার সে গা সকতি হুঁ। পরদেশি পরদেশি জানা নেহি, ও পরদেশি পরদেশি জানা নেহি, মুঝে ছোড় কে তিতলি তোর গালে চড় মারেনি। আমি সালা
পঞ্চম স্থান, একা সেরাম স্থান, আমাকে কিনে সারা পাঁচলাম স্থানের ডান হাত, আমাকে কিনে চড় মারবে একটা মেয়ে ছেলে, জিতলি না জিতলি না আমার গালে একটু ভালোবেসে আদর করে একটু টিপে টিপে হাত বুলিয়ে দিয়েছে গুরু, তাই হয়তো বোধ হয় আঙুলের দাগটা রয়ে গেছে গুরু। এটা দাদা, এটা দাদু, এটা দাদা, সাদি কারাই দে হাত।
মন বার্তা, তাই তো সেই স্বপ্নের পরিগুলো একটু একটু করে আশার দানা মেলে প্রস্ফুটিত হবে আর আর বলবে, এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখে আর আল হলে ভালো লাগে না, এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখে আর আল হলে ভালো লাগে না, এ মনের ঘরে কত নেশা জাগে, এ মনের ঘরে কত নেশা জাগে, ফিরিয়ে দিলে তুমি হারানো সৃষ্টি, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে তোমারে, বসে বসে ভাবি তুমি যখন বাসর ঘরে আবছা আলোর খেলায় দাদার বুকে মাথা রেখে মিষ্টি প্রেমের সুর ছড়াবে, সেই সুরের শ্রোতা সাজার পারমিশন তো আর আমরা পাবো না, তাই লুকিয়ে লুকিয়ে ওই দাদার উদ্দেশ্যে গাওয়া গানের একটু ভাগ বসালাম বৌদি। আর সেই রায় হলো চরিত্রবান বসন্ত রায় এবং সুনয়নী সুলাবণী ও সুভাষিনী কুমারী চৈতালী দেবীকে মন দেওয়া নেওয়ার ভয়ঙ্কর অপরাধে দুজন কি দুজনার হৃদয় কারাগারে যাবজ্জীবন বন্দী করা হলো। অসভ্যতার সীমা অতিক্রম করায় এই বাঁদর দুটোকে তুমি কান ধরে আদর করবে চৈতালি। হ্যাঁ, এই বাঁদর দুটো বাঁধন আমি আমার লজ্জার হাত থেকে মুক্তি দিতে আমি শেষ কথাটাই বলবো। আমার ইচ্ছে সামনে শুভ লগ্নে চৈতালিকে আমার বসন্তের বউ করে ঘরে তুলবো। এখন তোমার যাওয়া চলবে না, এই হেমন্ত রায় বহু কষ্টে বহু চোখে জল ফেলে তা সাজিতে সংসার উদ্যান, এই উদ্যানের ভার তোমাকেই যে বহন করতে হবে বোন। আমি জানি তুমি বসন্তকে ভালোবাসো আর বসন্ত তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আর সেই ভালোবাসার বাসরটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আমি এক্ষুনি তোমার হাতে তুলে দিলাম আমার মায়ের আশীর্বাদ। আপনি কি করলেন পর্দা? আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন দিয়ে তোমাকে আগে গৃহ লক্ষ্মী রূপে বরণ করে নিলাম। জানো চৈতালি, আমার বাবা যখন মারা যায় তখন এই সুশান্তর বয়স 5 বছরে, আমি তখন আয়ের পরিত্রাত্তী, সংসারের সব ভার আমার কাঁধে, পরীক্ষা দেওয়ার আমার হলো না, একটা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি নিয়ে মাথায় তুলে নিলাম নিরন্য সংসারের দায়িত্ব। অকস্মাৎ দুর্ঘটনা, আর তোমাদের মানুষ করা চিন্তায় অস্থির হয়ে মাও শয্যাশায়ী হয়ে পড়লেন, তারপর একদিন তার গহনা বাক্স আমার হাতে তুলে বললেন, ওরে হেমন্ত তোর 3 ছোট ভাইকে আমি তোর হাতে দিয়ে গেলাম,
আর তার সঙ্গে দিয়ে গেলাম এই গহনার বাক্স, এগুলি তুই বিক্রি করিস না, এগুলি তোমার মায়ের আশীর্বাদ। বর্দা, বর্দা, কিন্তু কোনো কারণে এই সোনার বালা দুটি তুই বিক্রি করিস না, যেদিন এ ঘরে গইয়া লক্ষ্মী আনবি তার হাতে তুলে দিয়ে বলবি মায়ের আশীর্বাদ। হেমন্ত, আমি যে তোকে বালা জোড়া দুটো দিয়েছিলাম কোনো কারণেই তুই বিক্রি করিস না, যে তোর ঘরে যখন সংসারে লক্ষ্মী নিয়ে আসবি এগুলো তার হাতে দিয়ে বলবি এগুলো আমার মায়ের আশীর্বাদ। পর্দা, মায়ের স্বপ্ন সার্থক করতে বসন্তকে বিলেতে পাঠালাম, আর প্রশান্তকে ডাক্তারে পড়াচ্ছি, সুশান্তকে করতে যাও পুলিশ ইন্তজার করে। আপনি মাসিমার আশীর্বাদে যোগ্য দায়িত্ব আপনি পূরণ করতে পারেননি বর্দা। পারবো কেমন করে, এই হতভাগাদের কথা ভাবতে ভাবতে আমি নিজের দিকে তাকাতে সময় পাইনি। সেদিন তাকালাম, সেদিন বার্ধক্য আমাকে গাছ করে ফেলেছে, তাই ওগুলো তোমাকে আমার মায়ের আশীর্বাদ হিসাবে যোগ্য মর্যাদা দিলাম। আমাদের জন্য তোমার জীবনটাকে তুমি নষ্ট করে দিলে বর্দা। নষ্ট কোথায় রে বোকা, বর্দা একটা স্বপ্নকে খুন করে তিন তিনটা উজ্জ্বল স্বপ্নকে প্রতিষ্ঠা করেছি, এটাকে আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া নয়। তবু আমাদের মনে আজীবন একটা যন্ত্রণা থাকবে বর্দা, যে তোমার আত্মত্যাগটি করে উঠেছে আমাদের জীবনের সৌভাগ্যের সোপান। না, আর তোদের জন্য কোন ত্যাগ স্বীকার আমি করব না বর্দা। এবার তোদের সমস্ত দায় দায়িত্ব তোর মেজদা বসন্তের। কিন্তু তুমি বর্দা, আজ আমি তোদের দুটো সংবাদ শোনাবো। সংবাদ কি সংবাদ? প্রথম সংবাদ, কাল থেকে আমার বিদ্যালয়ে চাকরি থাকছে না বর্দা। দ্বিতীয় সংবাদ, বসন্ত বিলেত থেকে বাড়ি আসছে। বসন্ত, বিশেষ কারণবশত বাসপ্লাটি আমরা চলে এসেছি। বসন্ত বর্দা ভালো আছেন তো? বর্দা থাক ভাই থাক, বিলেত ফেরার ব্যারিস্টার যা ভাই সে কি কখনো খারাপ থাকতে পারে? তোমাদের আশীর্বাদ বর্দা। সুশান্ত প্রশান্ত তোরা ভালো আছিস তো ভাই? হ্যাঁ মেজদা ভালো আছি, খুব ভালো আছি। বসন্ত, ও সরি 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 টিনা, এ হলো প্রশান্ত আর এ সুশান্ত, আমার দুই ছোট ভাই। ভাই আই মিন ইওর ব্রাদার্স। ইয়েস ইয়েস, আর ইনি হলেন আমার পূজনীয় বর্দা। হ্যালো ভাই, আই মিন ইওর ব্রাদার্স, হোয়াট ইজ ইওর রিলেশন? ইয়ার আমার কি আছে উনি সম্পর্কে তোমার? ইয়ে মানে ওই ভাসুর আর বসন্ত মেজদা বাছুর। কি বললি কুলাম্বা? এই ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ব্যাড, বহুত খারাপ আছে। হ্যালো বাছুর। হ্যালো বসন্ত, কে কে এমএম সাহেব? ও সরি দাদা, আমি তোমাদের বলতেই ভুলে গেছি, ওরা টিনা, আমরা একই সঙ্গে ব্যারিস্টারি পাস করেছি, আর তার চেয়েও বড় পরিচয় হলো ও আমার স্ত্রী। কি বললি কুরাঙ্গার, জাতি ধর্ম জলাঞ্জলি দিয়ে তুই কিনা এমএম সাহেবকে আমার এই সংসারে এনে তুললি, এত অধঃপতন হয়েছে তো? আমার আমার কথাটা শুনো বর্দা। না, তোর কোনো কথা আমি শুনতে চাই না, এখন এমএম সাহেবকে তার দেশে ফেরার ব্যবস্থা কর। অসম্ভব, আমি টিনাকে রেজিস্টার করে বিয়ে করেছি। ওসব কাগজ কলমে বিয়ে আমি মানি না। এই মেম সাহেবকে ত্যাগ করে এই চৈতালিকেই তোকে বিয়ে করতে হবে, কারণ ওকে আমি আগে থেকে কি হো লক্ষ্মী রূপে বরণ করে রেখেছি। এ তোমার অন্যায় আদেশ কর্তা, আমার মতো একজন বিলেত ফেরার ব্যারিস্টার এর মতো একটা গালিয়া মূর্খ মেয়েকে বিয়ে করবে এ কথা তোমরা ভাবলে কেমন? কি বললি হতভাগা? সবাই জানে চৈতালি তোর ভাবিস্তি, এই কথা শোনার পরে কে
কে বিয়ে করবে মেয়েটাকে? জবাব দে হতভাগা। তুমি যখন নিচে ওকে কুলবধূ রূপে বরণ করে রেখেছো, তো বিয়েটা তো তুমি করলেই পারবে। আমার বসন্তকে কেড়ে নিয়ে আমার আশা সৌধটাকে তুমি এইভাবে দুলিশ্বাস করো না। যেতেই যদি হয় তুমি একাই সেখানে ফিরে যাও। তাহলে আমারও তুমি শেষ কথাটা তুমি শুনে রেখো বর্তা। ডিনা আমার স্ত্রী, আর এ বাড়িতে আমার স্ত্রী যদি সামান্যটুকু অমর্যাদা হয় এবং তোমরা সবাই মিলে যদি ওই গাইয়া মূর্খ মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জোড়ানোর চেষ্টা করো, তাহলে আমি এই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে এই ডিনার হাত ধরে আমি বিদেশেই ফিরে যেতে বাধ্য হব। কর্তব্যে রক্ষার পূর্ব প্রতিদান তুমি দিয়েছ, এবার তুমি আনন্দ করো, সবার সামনে গর্ব করে বলো আমি বসন্ত রায় বিলেত বেরোদ ব্যারিস্টার বসন্ত রায়ের বন্ধু। এবার কি হবে বর্তা? হয়তো তো ডাক্তারি পড়া বন্ধ হয়ে যাবে। আরেকটা পরিচয় হবে সে সম্মান আমি কিছুতেই নষ্ট দেব না বর্দা। আমি পিতৃ মাতৃহীন অনাথিনী, তাই তো এতদিন আমি বাস্তবকে ভুলে আমি চাঁদ তারার স্বপ্নে বিভোর ছিলাম, আজ সেই স্বপ্ন আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাই তো আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতন চলে যাচ্ছি বর্দা। যাবার আগে আপনারে মায়ের আশীর্বাদের মালা দুটি আপনি রাখুন বর্দা। মায়ের আশীর্বাদের বালা ফিরিয়ে নিতে হবে, সময় সংসারের কাজে সাজতে হবে আমার বিদ্যুতের পাত্র। না না না, এ হতে পারে না, হতে পারে না। দোহাই বর্দা, দোহাই, তুমি আর মেজটাকে কোনো চাপ দিও না বর্দা। মেজটা যদি চলে যায় তাহলে বাড়িতে শ্মশান হয়ে যাবে বর্দা। সে চলে গেল, তোরা তো আছিস রে প্রশান্ত, আমরা তোরাকে পারিস না এই সুন্দর সংসারটাকে আরো সাজিয়ে তুলতে। কিন্তু আমরা, তুই কি পারিস না মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা দিয়ে আমার কর্তব্যটাকে রক্ষা করতে? তুই কি পারিস না চৈতার এই চোখের জল মুছে দিয়ে আমার প্রিয় লক্ষ্মী রূপে প্রতিষ্ঠা করতে? না বলতে না, তা হয় না, তা হতে পারে না। এতদিন যাকে আমি বৌদি বলে চিনে এসেছি তাকে ভুলে যা, কেমন ভুলে যা রে প্রশান্ত, ভুলে যা, ওই সব কথা তুই ভুলে যা। কেমন করে ভুলে যাবো বর্তা, কেমন করে? প্রশান্ত, আমি তোর বড় ভাই হয়ে তোর হাত ধরে অনুরোধ করছি আমার সত্যের সম্মান বাঁচাতে, আমার আদর্শ অক্ষুণ্ণ রাখতে। লাজে রাঙা হলো কোনে
হও দাদা বাবু। আবার বুঝি তুমি রাতে স্বপ্ন দেখেছিলে দাদা বাবু? হ্যাঁ স্বপ্নই তো, বারবার সেই একই স্বপ্ন। কেন কেন আমার হয় এরকম হয় না বলে তুমি বলতে পারো? বারবার সেই ভয়ঙ্কর স্বপ্নটা কেন আমার ঘুম ভাঙিয়ে দেয়? স্বপ্ন তো সবাই দেখে দাদা বাবু, কিন্তু কিন্তু সেই একই স্বপ্ন তো কেউ বারবার দেখে না রামুদা। যেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেল সেই রাতেই প্রথম আমি সেই স্বপ্নটা দেখি, আর তারপর থেকে যখন আমি একটু একটু করে ঘুমানোর চেষ্টা করি তখনই সেই ভয়ঙ্কর স্বপ্ন রিয়াতে আমি পাগল হয়ে যাব। তখন ভয়ে আতঙ্কে আমি চিৎকার করে উঠি আর তোমরা ভাবো আমি একদম পাগল হয়ে গেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, পাগল হলেও 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 চিন্তা কি বাবা পড়ল? আমি যতক্ষণ বেঁচে আছি ওই শহরের ভালো ডাক্তার দেখি আবার আমি তোকে আগের মতো সুস্থ করে দেব। কিন্তু মামা আমি তো সম্পূর্ণ সুস্থই আছি। আরে আমিও তো সে কোথায় বলি, কিন্তু থেকে শুরু করি মৃত্যু ভেঙে পড়ে তাহলে ওই দাদা বাবুকে সান্তনা দেবে কে? আমি আমরা সবাই সান্তনা বলে দে পল্লবকে সুস্থ করে দেব রামদা। মিলন তুই পল্লব মাই ফ্রেন্ড, এভাবে তোর ভেঙে পড়া চলবে না, তোকে আগের মতো আরো স্বাভাবিক সুস্থ হতে হবে। মলে এত বড় কারবার দেখাশোনা করবে কে? আমি বুড়ো মানুষ, আমার কি আর সে বয়স আছে? যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভালো ডাক্তারের ব্যবস্থা করুন, প্রপার ট্রিটমেন্ট দিয়ে পল্লবকে সুস্থ করে তুলুন। আমার অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই রে মিলন, শুধু সেই ভয়ঙ্কর স্বপ্নটা যদি আমার চোখে দেখা না দেয়। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন, দাদা বাবু প্রায় রাতেই স্বপ্ন দেখে। একটা লোক আগুনের মাঝে পড়ে আর্তনাদ করছিল, আর দাদা বাবু সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে জেগে উঠে। সেই ভয়ঙ্কর স্বপ্নের কথাটা তোকে আমি বলে বোঝাতে পারবো না রে। একটা লোক জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে দাও দাও করে দু হাত বাড়িয়ে চিৎকার করে আমার দিকে ডাকছে এবং আমার সামনে দাঁড়িয়ে ধরার চেষ্টা করছে। কি ভয়ঙ্কর তার দুটো চোখ রে! লোকটা তুই চিনতে পেরেছিস পল্লব? আপনার হয়তো জানেন না সরকার সূত্র অনুযায়ী কাকা বউ মৃত্যু মোটর ইঞ্জিন পাস চলো, এটা ওয়ান টাইম মার্ডার। তুই কি বলছিস মিলন? ইয়েস এটা মার্ডার। মার্ডার বলো কি বাবাজি? মার্ডার না হলে বারুদের পোড়া গন্ধ ওখানে থাকবে কেন? কেন ছড়িয়ে ছেড়ে থাকবে টাইম বোমের বেশ কিছু টুকরো অংশ? মিলন তুই তুই সত্যি বলছিস আমার বাবাকে মার্ডার করা হয়েছে? আমার দৃঢ় বিশ্বাস যে কাকা বাবুকে ওই টাইম বোমা ফিট করে ওকে মার্ডার করা হয়েছে। যেখানে দেখিবে ছাই ওড়াইয়া দেখো তাই, পাইলো পাইতে পারো মানিক রত, তুমি তাহলে তদন্ত করে দেখো আর জামাই বাবুর রিপোর্টকে ধরতে পারো কিনা। নিশ্চয় করবো বাবু, নিশ্চয় করবো, যেমন করে হোক ওই কাকা বাবুর আসামিকে আমি খুঁজে বের করে আইনে কাঠগড়া এসে তুলবো, প্রয়োজন হলে তাকে আমি ফাঁসিতে ঝুলাতো পিছু পা হব না। আবার আবার মাথার মধ্যে যেন অসংখ্য আমার যন্ত্রণা শুরু হয়ে গেল রামুদা। আমি 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 তো সোজা হয়ে দাঁড়াতে পারছি না রামুদা। অমন করো না দাদা বাবু, তুমি তুমি একটু শান্ত হও। কেন
কেন কেন এমন হলো রামুদা? কে বা কারাই আমার বাবাকে এভাবে হত্যা করলো রামুদা, তুমি বলতে পারো? আমিও তো সে কথাই ভাবছি রে পল্লব। তবে তুই মোটেও ভাবিস নে, ওই মিলন বাবাই যখন তদন্তের ভার নিয়েছে খনি অবশ্যই ধরা পড়বে। মামা তোর মাথা যন্ত্রণা করছে না? প্রচন্ড যন্ত্রণা করছে মামা, প্রচন্ড যন্ত্রণা করছে। এনে এনে বাবা, এই ট্যাবলেটটা চিবিয়ে খেয়ে নে, ভালো, খুব ভালো ট্যাবলেট। দাও মামা দাও, এখনই তোর মাথার যন্ত্রণা সেরে যাবে। নে নে খেয়ে নে বাবা, খেয়ে নে। এবার এবার তুই একটু বিশ্রাম কর বাবা। রামু, ওকে তুমি ওর ঘরে পৌঁছে দাও। পাগল মানুষ ছিলেন। ওই পল্লবের মাথার যন্ত্রণা যতই কমবে ততই একটু একটু করে বাড়বে ওর মনের যন্ত্রণা। কারণ কারণ ওই ট্যাবলেটের মাধ্যমে বিষে দেবে ওই শালা হারাম জানা মিলন। ওই শালা মিলন, ওই শালা মিলন, ওই শালা কখনোই জানতে পারবে না আমার জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। অর্থাৎ পুতা ভালো দূরি, দত্ত দূরি, থামো থামো, অস্তাম অস্তাম, সমাপ্ত সমাপ্তি সমাপ্তি সমাপ্তি। অত্যাচার করার জন্য ওই গাড়ির মধ্যে টাইম বোম ফিট করে ফিনিশ করে দিয়েছে। নমস্কার। আরে আরে মানিক, তুমি এসেছো? হ্যাঁ স্যার, আমি আপনাকে কথা দিয়েছিলাম একদম 10:30টার মধ্যে আসব। দেখুন স্যার, আমি একদম কারেক্ট টাইমে এসে গেছি। মানিকের কথার কাজের হেরফের হয় না। সঙ্গে টিকে আগে মল্লিকা, আমার বউ। হ্যাঁ স্যার, আপনার ইয়েতে তো ওই অভিনয় করবে। শালা শেষে কিনে তোমার বউকে নিয়ে আর কোনো মেয়ে পেলে না? কেন পাবো না স্যার, আমি হলাম মানিক সামাদার, যাত্রা দলের মেয়েদের এক নম্বর দালাল। আরে আমার কাছে আবার মেয়ের অভাব হয় নাকি? কিন্তু তাই বলে দেখুন স্যার, আপনার কাজ বলে কথা, যাখে তাখে নিয়ে এসে তো আর আমার বদনাম করতে পারি না। তাই আমার বউকেই সঙ্গে নিয়ে এলাম। কিন্তু বিবাহিত, সিঁদুর দেখে ঘাবড়াবেন না স্যার, আমার বিয়ে এখনো এক মাসও হয়নি। দেখেছেন এখনো গন্ধ আসছে। ঘাবড়াবেন না স্যার, সিঁদুর দেখে ঘাবড়াবেন না, আমাদের বিয়ে এখনো এক মাসও হয়নি। দেখেছেন এখনো গন্ধ আছি, আর আমার মল্লিকার যা ফিগার, একটু সিঁদুরটা মুছে একটু জিন্সের প্যান্ট আর ঢিলা ঢলা গেঞ্জি পরে নিলে সারা একদম 18 বছরের মা বলো কি হে। আমার কাজে কথা বলেছেন, আমাকে কোন চরিত্রে অভিনয় করতে হবে? আপনাকে সংসার নাটকের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হবে। তোমার অভিনয়ের রঙ্গমঞ্চ। কথাটা ঠিক বুঝলাম না স্যার। বেশ বুঝিয়ে বলছি, শোনো, আমার অর্ধমূল ভাঙলে পড়ল, পল্লবের সাথে তোমার স্ত্রী আমার বিয়ে দেবে। বলেন কি স্যার,
আমার বউয়ের আবার বিয়ে। তবে বিয়ে হবে নকল নকল। তোমার বউ মল্লিকা আমার ভাগ্নের নকল বউ হয়েছে, নকল ভালোবাসার অভিনয় করে তার মন জয় করবে, আর সেই ফাঁকে আমি আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নেব। কিন্তু স্যার কতদিন ও ভাবে অভিনয় করবে? এক মাস, এক মাস, দু মাস, তিন মাস, তিন মাস, প্রয়োজন হলে ছ মাসও লাগতে পারে। ছ মাস? এর জন্য অবশ্য তোমার বউকে আমি প্রতিদিন 500 না না 1000 টাকা করে মাইনে দেবো। আমি রাজি। ছ মাস কেন? আপনি আমার বউকে প্রয়োজন হলে এক মাস, এক মাস নয়, এক মাস নয়, এক বছর। সালা ঢেমনা, সালা ঢেমনা, আমি স্যার আমার বউকে একদিন ছেড়ে থাকতে পারি না। এ সালা বলে কিনা ওর বউকে আমার কাছে ছ মাস বন্ধক দিয়ে দেবে। স্যার ছ মাস বন্ধক দিলে তোমার কোনো অসুবিধা হবে না তো? কি যে বলেন স্যার, আমরা হলাম দালাল। বাম্মা বউয়ের চেয়ে আমাদের কাছে টাকার কদর অনেক বেশি। কি গো তুমি রাজি তো? রাজি হব না মানে? এমন সুযোগ আবার কেউ হাত ছাড়া হয় নাকি? আমার কথা মতো পল্লবের মন জয় করতে পারবে তো? পারবো, পারবো, কেন পারবো না? এই দেখুন আমি আপনার ভাগ্নের মন কিভাবে জয় করি, ভালো করে একটু দেখুন তো। হ্যাঁ দেখিয়ে দাও। হাওড়া থেকে সাতরা গেছি, হাফ টিকেটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাতরা গেছি, হাফ টিকেটে পৌঁছে গেছি। বাবা বলল ভাই না খুঁজে রেখেছি, খুব গোপনে সবাই জানবে, ও পিতৃ মাতৃহীন নাতিনি, ছোট থেকে তোমার কাছে মানুষ হয়েছে। তুমি ওর মাস্তুতো দাদা সেজে ওর বিয়েটা দিয়েছ, আর বিয়েটা হবে ওই ব্লুজে বললাতে। বসন্ত আমাকে ইন্ডিয়া আমাকে বিলকুল ভালো না লাগিতেছে। এখানে কাল আদমি দেখিলে আমার বহুত হাসি পায়, আর এখানে মিষ্টি খাওয়া দেখলে বহুত বমি আসো। আমার পছন্দ না আছে বসন্ত, পছন্দ না আছে। এখানে আছে তোমার না আছে হোটেল বার ওয়াকিং পার্ক, আমি চলিতে পারিবে না, তাই তুমি বিলেতে চলো বসন্ত, বিলেতে চলো। হ্যাঁ বিলেতে আমার ড্যাডির বিউটিফুল বাংলো আছে, জাপানি কার আছে, আটপুরে অ্যাম্বাসাডার আছে, টিভি, ভিসিআর, রেকর্ড প্লেয়ার সব কুট আছে। সেখানে গিয়া তুমি আমি এমনি করে ড্রিঙ্ক করিবে, আর ইংলিশ মিউজিকের সহিত সিং করিবে, ড্যান্স করিবে, টুইস্ট টুইস্ট ড্যান্স করিবে। ও ডিয়ার ডার্লিং, ও ডিয়ার ডার্লিং, কামিং, কামিং,
কপালে চাঁদের মতো বিশাল এক সিঁদুরের টিপ পরে কলা বউ সেজে ওই ঘরের কোণে বসে থাকবে। বউ হতে গেলে বউয়ের মতো এই সাজতে হবে। বউ আই মিন ওই, হ্যাঁ বউ, তুমি বিলেতের মেম সাহেবে হও, ইংল্যান্ডের রাজকুমারী হও, তুমি ভারতবর্ষের বাঙালি পরিবারের বধু, তোমার স্বামীর পরিচয় একমাত্র পরিচয়, তাই তাই আমার অনুরোধ, তুমি মেম সাহেবের সাজ ছুঁড়ে ফেলে দিয়ে তুমি আদর্শ কুলবধূর সাজ গ্রহণ করো। কুলবধূ? আদর্শ কুলবধূ তাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে, যে রমণী তার প্রকৃত লজ্জার অলঙ্কার দিয়ে নিজেকে সাজিয়ে রাখতে পারে না, সে কেমন করে সাজাবে তার সংসার? সংসার তোমার এই জ্ঞানের লেকচার এই ডিনাকে না শুনিয়ে প্রশান্তের নতুন বউ চৈতালিকে শুনিও, কাজে লাগবে। বসন্ত 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 আমার একটা কথা, বসন্ত বসন্ত নয় বলো স্বামী। স্বামী? স্বামী সংসারে গৃহ লক্ষ্মী তুমি, তোমার তো এই বেশ মানায় না মা। মা? তোমার পরনে থাকবে লাল পেরে গড়দের শাড়ি, কপালে খোমটা আড়ালে ঢাকা থাকবে সিঁদুরের টিপ, আর হাতে থাকবে সন্ধ্যা প্রদীপ, ঠাকুর ঘরে গাইবে লক্ষ্মীর বাঁচানি গান। আমি বিলেতের মেয়ে
চাই বাঁচি, আমি কি বলি আরে পটু সাজিতে পারি রে। নিশ্চয় পারবে মা, তোমার চোখে জলে ধুয়ে গেছে তোমার মনে সমস্ত কালিমা, তোমার মনের আকাশে আজ উদয় হয়েছে সেও মায়া মমতা রামধনু। তাই তুই বাড়ির কুল লক্ষ্মীকে নতুন করে পূজারিনীর সাজ পূজারিনীর পোশাক নিয়ে এসেছি। তুই আমাদের সংসারের সবার মঙ্গল কামনায় গাইবে। আমার মোরা সংসার আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, এবার আমার সংসার মন্দিরে শান্তির প্রতিষ্ঠা করবে এই দুই পূজারিণী। আমি সুখে, আমি অনেক সুখে। তোমার সুখে রাজপ্রাসাদে প্রবেশ করার আগে আমরা তোমার আশীর্বাদ নিতে এলাম বর্দা। আশীর্বাদ? হ্যাঁ বর্দা, জীবনে চলার প্রথম পদক্ষেপে তোমার আশীর্বাদ হোক আমাদের চলার পথের পাথেয়। চলো চৈতালি, বর্তাকে প্রণাম করো। প্রণাম, যে আমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, সে কখনো আমার প্রণামের যোগ্য হতে পারে না। বৌমা, বৌমা বলে ডেকে নাকামো করলে ভাবছেন আমি ধন্য হয়ে যাব, তাই না? কি বললে? খুব তো সুখী হয়েছেন, একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়ে আপনাদের লজ্জা করছে না? চৈতালি বৌদি, একদম আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না। নিরুপায় হয়ে তোমার গলায় বড় মাল্য পরিয়ে দিয়েছি বলে ভেবো না যে তোমার ঔদ্ধত্য আমাকে সহ্য করতে হবে। তুমি কি সেই চৈতালি এ কথা বলছো? না, সেদিনের চৈতালি মরে গেছে। বৌদি, তোমাদের এই আদর্শবান বর্দার আদর্শে খেয়ালি মনের খেয়াল হয়ে সেদিনের চৈতালি শেষ হয়ে গেছে। তুমি কি অসুস্থ? না, আমি সম্পূর্ণ সুস্থ। তাই সুস্থ মনে আপনাকে দুটো প্রশ্ন করছি, দয়া করে তার জবাব দিন। আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনার ভাই ব্যারিস্টারের সঙ্গে আমার বিয়ে দেবেন, সেই কথাটা আপনি রাখেননি কেন? আমি কেন কেন আমাকে একটা বেকার বাউন্ডুলের হাতে তুলে দিয়েছেন বলুন, কেন কেন আমার এই নারীত্বকে অপমান করেছেন বলুন, জবাব দিন। বৌমা, বৌদি, কি হলো কি হলো? তোমরা যে সবাই বোবা হয়ে গেলে, আমার প্রশ্নের উত্তরটা দিন। তোমার প্রশ্নের উত্তর আজ আমার জানা নেই বৌমা, তবে শেষ বেলায় এটুকু জানতে পারলাম কর্তব্য রক্ষা করতে গিয়ে আমি
আমি বিরাট ভুল করে ফেলেছি। তুমি শান্ত হও, দেখো বৌদি বোরদার চোখে জল, আমার সেজদার শোকে দুঃখে অভিমানে বোবা হয়ে গেছে। আজ যে তোমাদের ফুলশয্যা, তোমার কাছে আমার আন্তরিক অনুরোধ, ফুলশয্যার এই পুণ্যতিথি তুমি ভেঙে দিও না বৌদি, তুমি ভেঙে দিও না। আমি মানি না ফুলশয্যা। এই নাও তোমাদের এই ফুলশয্যার ফুল, এই ফুলশয্যার ফুলের গন্ধ শুকতে শুকতে তোমার মেজদাকে বলো ভালো করে শুয়ে রবি যেন স্বপ্ন দেখে। এই নাও দেখেছিস, তুই তুই দেখেছিস সুশান্ত, এই হলো আমার ফুলশয্যার ফুল, যে ফুলগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত আমার মন প্রাণকে সুগন্ধ ভরিয়ে তুলছিল, সুশান্ত সেই ফুলগুলো আমার জীবনের রসক কাটা হয়ে মাটিতে চড়ে পড়তে শান্ত শান্ত ঝরামালা বুকে তুলে নিয়ে ঝরামালা বুকে তুলে নিয়ে স্মৃতি সুর হইলে তুমি ছাড়া, তুমি ছাড়া তো আমরা কিছুই জানি না বর্দা, এবার এবার তুমি বলো না বর্দা আমি কি করবো বর্দা, ওই ওই তোমাকে তোমাকে অসম্মান করার অপরাধে ওই চৈতালিকে চুলের মুঠি রেখে বাড়ি থেকে বার করে দেব, নাকি তোমায় অসম্মান করার অপরাধে আমি আমি চৈতালির সামনে হাত জোড় করে বলবো, চৈতালি আমি তোমার বেকার বাউন্ডুলে স্বামী, আমাকে তুমি স্বামীর স্বীকৃতি দাও চৈতালি স্বামী। চৈতালির মতো তো আমার কিছু কর্মেই জবাব চেনে, আমার খেয়ালি মনে জবাব চেয়ে বল কত পুরায় এমন তোরায় কেন তুমি ভুয়ো কর্তব্যের জন্য আমার জীবনটা নষ্ট করেছ, মানবো না মানবো না মানবো না।
বিয়ে কিছুতেই মন থেকে মানবো না। তুমি তুমি অমন করো না দাদা বাবু, বৌদিমণি শুনতে পেলে না ভীষণ দুঃখ পাবে। কেন কেন ওই মেয়েটাকে আমার জীবনের সাথে জুড়ে দিলে রামুদা? আমার জীবন সাথে জুড়িয়ে দিয়ে আমার এই যন্ত্রণাকে তোমরা কেন আবার দ্বিগুণ করে দিলে রামুদা? তোমার ভালোর জন্যই তো বিয়ে দেওয়া। আমার ভালোর জন্য? হ্যাঁ গো দাদা বাবু, তুমি এই তো চৌধুরী বাড়ির একমাত্র বংশধর। তুমি সংসারী না হলে বংশ রক্ষা হবে কি করে? তাছাড়া তুমি অসুস্থ, তোমার সেবার জন্যই তো মামা বাবু তোমার বিয়ে দিয়েছে। অসুস্থ 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 কেন? এই করে এই করে দেখছি তোমরা আমার পাগল করে তুলবে কেন? আমার কি এমন অসুখ করেছে রামুদা? কিন্তু তুই তুই বিশ্বাস কর ভাই, এই বিয়ে এই বিয়ে পুরো সুচ্চা আমি কোনোটাই মন থেকে মেনে নিতে পারছি না রে। মেনে নিতে পারছিস না? না, আমার শুধু কি কেমন যেন মনে হচ্ছে কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গেছে রে। ওটা তোর মনের ভুল বললো। না রে না, মনের ভুল নয়, আমি শুধু ভাবছি কি কারণে আমার বাবাকে মারার করা হলো, আর বাবা মারা যাওয়ার পর থেকেই কেনই বা আমি দিনের পর দিন একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছি, আর এই বাবার মৃত্যু শোক ভোলার আগেই কেন একটা অজানা অজানা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো? তুই বলতে পারিস মিলন? ওসবের কোনোটাই সত্যি নয়, তো সব সন্দেহের ভাবনাগুলো তোকে এমন দুর্বল করে দিচ্ছে বল্লব। তাই তো আমি মুক্তি চাই রে মিলন। তুই তুই আমার ডিভোর্সের ব্যবস্থা কর না বল্লব। না গো দাদা বাবু, তুমি অমন কথা বলো না। হিন্নিমা মারা যাওয়ার পর থেকে কেউ আর ঠাকুর ঘরে সন্ধ্যার প্রদীপ জ্বালায়নি, কেউ গায়নি ওই সন্ধ্যাদির গান। মনে বড় আশা নিয়ে আমি তোমাকে তিল তিল করে মানুষ করেছি, তুমি বড় হবে, এ সংসারে লক্ষ্মী আনবে, আমার ধূপ ধুনোর গন্ধে ভরে যাবে সারা বাড়ি, আর আমরা শুনতে পাবো সেই সন্ধ্যারতির গান। আর রামুদা তুমি চুপ করো। এবার আমার সেই স্বপ্নটা সঠিক হতে চলেছে, মা লক্ষ্মীর আগমনে এবার চৌধুরী বাড়িটা আবার আলো হয়ে উঠেছে, সেই লক্ষ্মীকে বিসর্জন দিয়ে তুমি এই চৌধুরী বাড়িটাকে অন্ধকারে ডুবিয়ে দিও না দাদা বাবু, তুমি অন্ধকারে ডুবিয়ে দিও না। রামুদা তাই যদি হয় তাহলে তোমাদের ওই লক্ষ্মীকে ওই ঠাকুর ঘরের আসনে বসিয়ে রেখো, সে কখনো যেন না আমার চোখের সামনে না আসে। বল্লব এসব তুই কি বলছিস? আজ তোর ফুলশয্যা প্রথম নতুন জীবনে প্রবেশের প্রথম পদক্ষেপ, মুহূর্তে উত্তেজনায় দুটো জীবনের মধুময় স্বপ্নগুলোকে ভেঙে ফেলা কি অন্যায় নয়? অন্যায়? হ্যাঁ অন্যায়। ফুলশয্যা শব্দটা নারী পুরুষ উভয়েরই উভয়ের কাছে এক আকাঙ্ক্ষিত সুখ স্বপ্ন, যে তার জীবনকে তোর জীবনের সঙ্গে জড়িয়ে দিয়েছে, সে হয়তো আকুল আগ্রহে তোরের প্রতীক্ষায় প্রহর গুনছে। মিলন কিন্তু কোনো কিন্তু নয় গো দাদা বাবু, ওই দেখো বৌদিমণি এই কানে আসছে। প্লিজ বল্লব প্লিজ, তুই আর ছেলে মানুষই করিস না, একটা মেয়ের জীবনে অনেক কিছুই আজ নির্ভর করে তোর উপর, ওদিকে কখনো তোর মনের ভাষা বুঝতে দিবি না। একজন একজন আদর্শ স্বামী হয়ে স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য তুই পালন করবি। আমি চেষ্টা করবো রে মিলন। আই বোন আই, এবার থেকে এই ঘর সংসার তোর নিজে। আপনি আপনি কে? আমি মানে মল্লিকার মাস্তুত দাদা। আরে আমার বাড়িতেই তো ছোট থেকে মানুষ হয়েছে, তাই তো এত
হইতে কান্নায় আমার বুকটা ফেটে যাচ্ছে। ও একমাত্র আদরের মাস্তত বোন, তোকে না দেখে আমি কি থাকতে পারি পাগলি? তবে ভায়া নিজের বোনের বাড়ি আসবেন, এতে পারমিশন নেওয়ার কি আছে? যখনই মন চাইবে তখনই চলে আসবে, আর আমার কোনো চিন্তা নেই। যখন মন চাইবে তখনই আমি চলে আসব। তবে ভায়া, তোমাকে একটা আমার কথা বলার আছে। কি কথা? এই বাম্মা বরা আমার একমাত্র আদরের বোনটাকে আজ আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, ওকে একটু আদর যত্নে রেখো। ও যদি কষ্ট পায় আমি মরেও শান্তি পাব না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। মল্লিকা, তোকে আমি বলিনি এই পল্লববাবু একদম দেবতার মতো মানুষ? এবার তাহলে আমি চলিব, তুই ভাবিস নে আমি আবার আসব, রোজ আসব। আরে তুই তো আমার এর একমাত্র বোন, আমি এলে না ফাঁকা ঘরে জায়গা করে দিস, তোকে না দেখে তো আমি থাকতে পারি না। বল ভায়া, আমি চলি। ওকে, তুই ভাবিস নে আমি রোজ আসব, আবার আসব। কখনো চোখের জল ফেলতে আছে? কে হ্যাঁ তুমি আমায় এমন জ্ঞান দিচ্ছ? আমি সেই পুরনো বাড়ির চাকর, রামু গো রামু। চাকর হলে তো এখানে কি করছো? বলি চাকর যদি তাহলে এই ফুলসজ্জার ঘরে কেন? বৌদি, তুমি আবার কে গো, আমাকে বৌদি বলে ডাকছো? ও আমার বন্ধু মিলন। আমি কোন বন্ধু টন্ধু মানি না। মল্লিকা, প্লিজ বল। তোমরা এবার যাও তো বাবু, আমি না এবার আমার বড়ের সঙ্গে একটু গল্প টল্প করি। নিশ্চয় করবে বৌদিমণি, তবে যে কথাটা বলার জন্য আমি না এতদিন অপেক্ষা করেছিলাম সে কথাটা অন্তত একটু বলতে দাও। কি কথা? ঘিন্নিমা মারা যাওয়ার সময় এই দাদাবাবুকে বলে গিয়েছিলেন, রামু তুই আমার খোকাকে দেখি। আমি না ঘিন্নিমার কথা রেখেছি, দুঃখ কষ্ট সহ্য করে এই দাদাবাবুকে মানুষ করেছি, তাই এই দাদাবাবুকে তোমার হাতে তুলে দিয়ে আমি আমার কর্তব্য থেকে ছুটি নিলাম। তুমি ওকে দেখো বৌদিমণি, তুমি ওকে দেখো, তুমি ওকে দেখো। আমি চলে যাব। মল্লিকার ব্যবহারে তুই খুব দুঃখ পেলি তাই না? দুর্বোকা, দুঃখ পাবো কেন? বৌদি তো ঠিক কথাই বলেছে,
আজকে রাতটা সবার জীবনে এক স্মরণীয় রাত। এই রাতটা কি আর এমনি হারানো যায় রে মিলন? তবে যাওয়ার সময় তোকে আরো বলে যাচ্ছি, স্বামী হয়ে স্ত্রীর প্রতি ত্রুটি কোনো করিস না। স্ত্রী যেমনে হোক তাকে মনের মতো গড়ে তোলা একটা স্বামীর এই কর্তব্য। কথাটা কিন্তু মনে রাখিস। গুড নাইট মাই ফ্রেন্ড, গুড নাইট। গুড নাইট মল্লিকা। মল্লিকা, আজের রাতটা আমাদের মধুময় রাত, আর এই আজের রাতটাকে স্মরণীয় করে রাখার দায়িত্ব তোমার এবং আমার। তাই এসো এসো মল্লিকা, আমাদের দুজনের চাওয়া পাওয়ার পরিপূর্ণতাকে পূর্ণ করে আজের রাতটাকে আমরা সুন্দর করে গড়ে তুলি। আজকে রাতটাটা আমি একটু বিশ্রাম করে কাটাতে চাই। বিশ্রাম করবে? হ্যাঁ, আজকের আমার প্রথম দিন, তাই আজকে রাতটা আমি একটু আরাম করব। বেশ তো, তাহলে চলো না, তুমি আমার কোলে মাথা রেখে শোবে আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। কি আমার আবদার গো, আমি তোমার মাথা রেখে কোলে মাথা রেখে শু আর তুমি আমার গায়ে হাত বোলাও। অমন মেয়ে ছেলে আমি নই গো বাপু। মল্লিকা, আমি তোমার স্বামী। থামো গো বাবু থামো, স্বামী তো না, তুমি তো আমার আশ্রয় স্বামী না। মল্লিকা, মানে তুমি তো আমার আসল স্বামী। আর তুমি তুমি তো আমার আসল স্বামী। আসল আসল নকল, তুমি কি রকম এলোমেলো কথা বলছো? আরো আরো ভালো ভালো কথা শোনাবো আর গান শোনাবো, তোমাকে অনেক ভালোবাসবো। গান শোনাবে? তাই তাই শোনাও। বাঁচা কেন, একটু হলেই আমি ধরা পড়ে গেছিলাম। যা শালা শালা, গান শুনতে চেয়েছে। কি হলো, গাও। না কিছু না কিছু না, ওই কি গান করবো সেটাই আমি ভাবছি। তারে আমি একটা গান শোনাই। আমার নাকের নথনি, আমার কানের ঝুমকা, আমার খোঁপায় ফুলে, আমার চোখের খাজলে, আমার ভরা যৌবনে কত চেঁচামেচি, আমার ভরা যৌবনে কত চেঁচামেচি। মল্লিকা বন্ধ কর তোমার অশ্লীল নাচ গান। বাবু জি, মল্লিকা জি, আমি ভেবেছিলাম তুমি একজন শিক্ষিত সুন্দর নামে, কিন্তু তোমার অন্তরটা যে এত নোংরা তা আমার জানা ছিল না। মল্লিকা কি বললে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি এই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কে হে তুমি রাখোরি যে আমাকে বেরিয়ে যাও? যে আমাকে কন্ট্রাক্ট করে এই বাড়িতে এনেছে সে যতক্ষণ না বলবে আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়ব না। চোখ রাগেও না বাবু, চোখ রাগেও না। তুমি তুমি তোমার বউকে ঘর থেকে কিছুতেই তাড়িয়ে দিতে পারো না। মামা, তুমি এসেছো মামা? সত্যি করে বলো তো, মেয়েটা আর কার সাথে বা ওর কিসের কন্ট্রাক্ট? কে কে বলেছে সব কথা? ওই তো মল্লিকা। মল্লিকা, তোমাকে আমি কতবার বলেছি আমার ভাগ্নে পল্লব অসুস্থ, ওর সঙ্গে তুমি রুচি করতে উঠতে যাও না। বিশ্রামের প্রয়োজন।